অনুব্রত মণ্ডল জেলে বসে আছেন বটে, কিন্তু মমতার আশীর্বাদে চলছেন। 162টা সম্পদের দলিলের হিসেব রাখছেন, ওর বাহিনী সব টুকটাক করে ধরা পড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কোনটা কোনটা লুকিয়ে রাখা যায় তার মতন করে ছক কষছেন। আর এই সবগুলো করতে গেলে বা সম্পদ বাড়াতে পারলে বা লুট বাড়াতে চাইলে পঞ্চায়েতটা চাই। অতএব কতবার ছিল চরম চরম, এবারে অন্যান্য কিছু ভাবনা করা যায় কিনা তাই ভাবছেন। আমি বলছি এই চরম চরম শুরু হলো বলে পুজোর আগে, তারপর কার্নিভাল হবে, মুখ্যমন্ত্রী কার্নিভালে সবাইকে কি বলবো বিদায় সম্ভাষণ জানাবেন। দেখুন আসল বিষয় হচ্ছে পঞ্চায়েতটা ওদের খাওয়ার হচ্ছে জায়গা। পঞ্চায়েত যদি হাতে না থাকে তো রোজগার অর্ধেক হয়ে যাবে। সেই কারণে জেলে থাকুক আর যেখানে থাকুক পয়সার চিন্তা সবার আগে। সেই কারণের জন্য আগে তো জেল যাত্রা ঠেকা, ও যদি ভাবে পঞ্চায়েত ইলেকশনের আগে ও বেরিয়ে প্রচার করবে, আমার তো মনে হয় সেটা সে ঘুরে বালি সে এই যাত্রায় হবে বলে মনে হচ্ছে না। সেই কারণে পঞ্চায়েত এবার বীরভূমে অনুব্রত ছাড়াই লড়াই হবে, তাই অনুব্রত ছাড়াই তৃণমূলকে লড়তে হবে। সেই কারণে কর্মীদের একটু অক্সিজেন দিতে এই জাতীয় বার্তা দিতে চায়। সেই কারণের জন্য আমি মনে করি যে পঞ্চায়েত নির্বাচনে এবার গতবার যে কলঙ্কিত ইতিহাস তৈরি করেছিল এবার সেটা হয়তো আর তৃণমূল কংগ্রেস করতে পারবে না। ধন্যবাদ রাহুল বাবু। সামনেই পঞ্চায়েত ভোট, আর পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বার্তা দিচ্ছেন যে পঞ্চায়েত ভোট ভালো হবে এমনটাই তিনি বলছেন, এবং কর্মীদের বলছেন শাসক দলের হয়ে কাজ করতে। তাহলে কি জেলেই পঞ্চায়েত ভোটারের ঘুঁটি সাজাচ্ছেন কেষ্ট মণ্ডল, এই প্রশ্নেই উঠছে। কি বললেন তিনি আজ শোনাবো আপনাদের। জেলে বসে পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রত মণ্ডলের, ব্যাপক হবে পঞ্চায়েত ভোট। আসানসোল জেল থেকে বেরোনোর সময় এমনই বললেন অনুব্রত মণ্ডল, কর্মীদের তৃণমূলের হয়ে কাজ করার নির্দেশ বীরভূম তৃণমূলের সভাপতি। জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রত মণ্ডলের, আসানসোল জেল থেকে বেরোনোর সময় যেমনটা জানিয়েছেন অনুব্রত মণ্ডল যে ব্যাপক হবে পঞ্চায়েত ভোট, কর্মীদের তৃণমূলের হয়ে কাজ করার নির্দেশ দিলেন বীরভূম তৃণমূলের সভাপতি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, আর তার আগে গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতারের পর আসানসোল জেলে দিন কাটাচ্ছেন অনুব্রত মণ্ডল, আর তিনি এই জেল দিয়ে বসেই বললেন যে ব্যাপক হবে পঞ্চায়েত ভোট। দাদা দিদিকে কিছু বলবেন?